সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পানিবন্দী মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। অপরিবর্তিত রয়েছে টাঙ্গাইল ও জামালপুরের বন্যা পরিস্থিতি। কিছুটা উন্নতি হচ্ছে কুড়িগ্রাম, গাইবান্ধা ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির। সিরাজগঞ্জে টানা চার দিন বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনার পানি। এতে সদর, গাজীপুর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও এখনও পানিবন্দী 3 লাখেরও বেশি মানুষ। বিভিন্ন সড়কে পানি ওঠায় বন্ধ হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। অপরিবর্তিত রয়েছে টাঙ্গাইলে বন্যা পরিস্থিতি। ঝুঁকির মধ্যে রয়েছে যমুনার পূর্ব তীর রক্ষা বাঁধ। দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। কুড়িগ্রামে নদনদীর পানি সামান্য কমলেও ব্রহ্মপুত্র ও ধরলার পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে বইছে। অনেকের হাতে কাজ ও ঘরে খাবার না থাকায় অনাহারে দিন পার করছেন। গাইবান্ধায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। জেলার সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি ও শাঘাটার বিস্তীর্ণ চরাঞ্চল, দ্বীপ চর ও তীরের নিম্নাঞ্চলগুলো বন্যা কবলিত এলাকায় নানা সংকটে বানভাসীরা। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আবারও ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় বড় আকারের বন্যা ঝুঁকির আশঙ্কা করছেন স্থানীয়রা। দর্শক, আমরা যেমনটি জানাছিলাম সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাবো আমাদের সহকর্মীর রিফাত রহমানের মাধ্যমে। রিফাত, প্লাবিত এলাকাগুলোর কী অবস্থা আর পানিবন্দী মানুষের কাছে কি কোনো ধরনের ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা? যে তরণী, আপনি যেমনটি বলছিলেন যে সিরাজগঞ্জ পয়েন্টে কিন্তু গত 24 ঘন্টায় 8 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কিন্তু এখন বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আমি আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের নদী তীরবর্তী 5টি উপজেলা, এই 5টি উপজেলার প্রায় 32টি ইউনিয়নের কিন্তু নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু প্রায় 4-5 দিন হলো পানিবন্দী অবস্থায় রয়েছে। এইসব এলাকাতে কিন্তু যেগুলো মানুষ রয়েছেন তারা কিন্তু তাদের ঘর বাড়ি ছেড়ে কিন্তু এখন উঁচু বাঁধে আশ্রয় নিয়েছেন। বিশেষ করে যারা বৃদ্ধ রয়েছেন, শিশু রয়েছেন, তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছে। এছাড়া যারা গবাদি পশু পালন করে তাদের গবাদি পশু নিয়েও কিন্তু তারা বাধে মানবেতর জীবনযাপন করছেন। আমি বেশ কিছু এলাকা পরিদর্শন করেছি, সেসব এলাকায় আমি দেখেছি যে তাদের তীব্র পানির সংকট রয়েছে, তাছাড়া শুকনো খাবারের একটা সংকট আমরা দেখেছি। তবে জেলা প্রশাসক ফারুক আহমেদ যেটা আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত 125 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে বন্যা দুর্গত এলাকার জন্য, কিন্তু এখন পর্যন্ত সেই দুর্গত এলাকায় কিন্তু আমরা তেমন তৎপরতা কিন্তু আমাদের এখনো চোখে পড়েনি। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে গত 48 ঘন্টা কিন্তু যমুনার যে পানি রয়েছে সেটি কিন্তু স্থিতিশীল অবস্থায় থাকবে। তরুণী রিফাত রহমান, ধন্যবাদ আপনাকে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানানোর জন্য।